দিয়ে কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে। ও আকাশ থেকে ঘুরে আসেনি, ও পারফর্ম করেই এসেছে, এসে এখন পারছে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে যে কয়টার কথা বলছি আমি, লিটন দাস, লিটন দাস হ্যাজ প্রুভড আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান, এবং এই উইকেটগুলোতে মামুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে এখন সাকিব আর মামুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদেরকে ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি আমি ওরকম দেখি নাই বোলিংয়ে কিছু। সো এইটা আমাদের ধারণায় ছিল না। তবে এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। নাও এখন আসেন আপনি, সরি, হ্যাঁ বলুন। আপনার বাংলাদেশের তো টি-20 ফরম্যাটে এমনি আপনার স্ট্যান্ডার্ড, সেটাকে কি আপনারা আরো লো করে দিচ্ছেন কি আপনাদের মনে হয়? কারণ আপনি বলছেন যে আমরা খুবই ডিফিকাল্ট একটা গ্রুপে পড়েছি, আমার মনে হয় বাংলাদেশ সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে। অন্যান্য গ্রুপে করলে হয় ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপরে নাম হচ্ছে নিউজিল্যান্ড, আপনার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ আরো শুরু করেছে। এই উইকেটে যদি ওদের সাথে খেলতাম খারাপ হতো না, আমি তো তাই চাচ্ছি। আপনি আপনি এটা তো বলতেই পারেন, যেমন ধরেন আপনারা বলবেন যে এই উইকেটে সাউথ আফ্রিকা 115 করতে নেপালের সাথে 20 ওভারে কষ্ট করে এক রানে জিততে হয় 115 করে, আপনারা বলবেন 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টি-20-তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলে সেটা বুঝতে পারতাম। আমার গ্রুপের কথা যদি আসেন, আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টি-20 প্লেয়ার, আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এটা আমি জানি, মানে এটা আমার ধারণা। অ্যান্ড ডেফিনেটলি সাউথ আফ্রিকা আমাদের চেয়ে উপরে। এই ওয়ার্ল্ড কাপ ভুলে যান, এর আগে ওয়ার্ল্ড কাপের আগে আমি বলছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা কি ভেবেছি, সো এই দুইটার সাথে জিততে, একটার সাথেও যদি জিততে না পারি তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। এবং যেহেতু আমাদের এতগুলো নতুন ছেলে যাচ্ছে, ইট ইজ রিস্কি। এবার বলেন, আমার প্রশ্নটা ছিল যে পাকিস্তান কিংবা